আর প্রিয় দর্শক ও উদ্যোক্তা বন্ধুরা, বিশেষ করে ড্রাগন চাষি ভাই ও বোনেরা, আমার পাশে আপনারা যা দেখতে পাচ্ছেন তিনি একজন উদ্যোক্তা। ড্রাগন চাষ করেন, 2.5 বিঘা মতো ড্রাগন আছে এবং রেয়ার ভ্যারাইটি নিয়ে কাজ করেন। তো আসলে সেই স্টুডেন্ট আমার ছাত্র বয়সেই তুমি করেই বলি, তো আমরা একটু পরিচয়টা জেনে নিই আর কেন সে এত দূর থেকে পশ্চাদপুর থেকে কালীগঞ্জে এসেছে সেই বিষয়গুলো আমরা জেনে নিই। তো প্রথমে একটু পরিচয়টা প্লিজ। আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ, ঢাকা কলেজ থেকে এবার অনার্স কমপ্লিট করছি। তো আমি ড্রাগন চাষে আসছি বেশ আগে। আচ্ছা, তো আমরা আজকে একটু যদি উত্থাপন করি যে কেন মানে আমার আহ্বানে আসা, আমি প্রথমে তাকে ধন্যবাদ জানাই যে সে পশ্চাদপুর থেকে পলেন নিয়ে আমার কাছে এসেছে, সেটা একটু দেখাই। হ্যাঁ, পলেনটা একটু দেখাই। এই যে আমার পরাগরেণু দরকার ছিল, আমার আসনটা ফাইভে ফুল ফুটে ফোটার আজকে সম্ভাবনা খুবই বেশি, তো পরাগায়ন করাবো। তো আমি বলছিলাম যে হয়তো বাসে তুলে দিলে আমি এটা পেলে পরাগায়ন করতে পারবো, কিন্তু বাসের কেউ এটা নিতে রাজি হইনি, যেহেতু এটা অনেকটা মাদকদ্রব্যের মতো দেখতে, যার কারণে তারা রিক্সটা নিল না। তো সে নিজেই চলে এসেছে, আমার খুব ভালো লেগেছে যে এটা একটা অসাধারণ পাওয়া আমার জন্য, যে সে আমার কালীগঞ্জ পর্যন্ত নিয়ে এসেছে আমার জন্য এই পলেন। এটা অনেক ভালোবাসার একটি বহিঃপ্রকাশ, তো ভালো লাগা অনুভূতিটুকু প্রকাশ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি তার কাছে। তো আমরা একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, আমরা বসে আছি একটু ঠান্ডা একটু খাবো, তাই তো? ঠান্ডা একটু খাই, খাইতে খাইতে কথা বলি। হ্যাঁ, শুরু করি। হ্যাঁ, তো শুরু করি না, দর্শকরা আবার একটু মাইন্ড করতে পারে, আমরা কথা শেষ করে নিই। বন্ধুরা, আসলে আমরা রেয়ার ভ্যারাইটি নিয়ে অনেকে কাজ করি, অনেকে জেনে কাজ করি, অনেকে না জেনে কাজ করি। এই যে আসুনটা ফাইভ আমি কিনেছি, কিন্তু অনেক দাম দিয়ে, 2 পিস কিনেছি 5,000 টাকা দিয়ে। তো এত টাকা দিয়ে আমি যে 2 পিস কাটিং কিনলাম, 2 বছর ধরে পালন করলাম, লালন পালন করে আজকে তার ফুল ফুটছে, একটি ফুলের জন্য দেখেন যে সেটা পরাগায়ন করানোর জন্য আমার কত দৌড় ঝাঁপ এই পলেন সংগ্রহ। তো এরকম রেয়ার ভ্যারাইটি অনেক আছে যেগুলো সেলফ পলিনেট না, তো সেইগুলোর ক্ষেত্রে আসলে আমরা কি ভুল পথে হাসছি কিনা আমি একটু অভিজ্ঞতা শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি, কারণ সে আমার আগে থেকে রেয়ার ভ্যারাইটিগুলো কালেকশন করে, তারপর আমি যোগ করবো। আমি যতদূর মনে করি এটা শখে যারা কালেকশন করে এটা তাদের জন্য মানে উত্তম একটা যা হতে পারে, কিন্তু যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করে পাশাপাশি কয়েকটা লাগায় তাদের জন্য বেশ ঝামেলা, কারণ আমার 2.5 বিঘা প্রায় ড্রাগন আছে। তো এর পাশাপাশি আমি প্রতি রাতেই গিয়ে আমার দেখতে হয় কোনো ফুল ফুটতেছে কিনা, কোনো ক্রস পলিনেশন ভ্যারাইটিতে, এটা অনেক ঝামেলার। সারাদিন কাজ করার পরে রাতে এসে আর যাইতে মন চায় না, এই একটা সমস্যা। এটা একটা মারাত্মক সমস্যার জন্য আমরা এই যে 30 রেড আর 30 হাইব্রিড আমার আছে, তো সেইগুলো সেলফ পলিনেট না এতটুকু জেনেছি। তো আমি যাতে ক্রস পলিনেশনটা হতে পারে এই কারণে আমি একটার পর একটা এইভাবে সাজিয়েছি, তারপরে কিন্তু একটা ঝুঁকি থেকে যায়, যদিও বা ওই দুটাই কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি। আমি বেশ কিছুদিন ধরে মেনু ফুল এবং ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি এবং এটা ফলনও ভালো, এবার হিট টলারেন্ট আছে, আমার মনে হয় এটা গোল্ড টলারেন্ট তো অবশ্যই, যেহেতু অস্ট্রেলিয়ান ভ্যারাইটি। সব মিলিয়ে এই ভ্যারাইটিগুলো নিয়ে আমরা কাজ করছি, আমার কাছে অনেক ভ্যারাইটি আছে, তার কাছে অনেক ভ্যারাইটি আছে, তো এটা খুব বেশি আমাদের মানে ভালো অভিজ্ঞতা আছে বলে মনে হচ্ছে না। তারপর যারা সাত বাগানি যারা কালেকশনে রাখতে চান তাদের জন্য হয়তো এটা বেটার কিছু বয়ে নিয়ে আসতে পারে, তবে রেয়ার ভ্যারাইটি পিছনে আমরা যেভাবে শুনেছি অনেক টাকা খরচ করেছি, এটা আমার মনে হয় কমার্শিয়াল কোনো চাষির এটি করা ঠিক না বলে মনে করি। অবশ্যই। তো দর্শক, আজকে আমরা অবশ্যই মাঠে যাব, যাওয়ার পর
অথবা আমরা ছাদ বাগানেও যদি রাখি, আমরা দেখা যায় পরাগরেণু পেলাম না কোনো কারণে বা সংরক্ষণ করতে পেলাম না। তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।